আমাদের ডাবলস খেলা পড়ছিল ইন্দোনেশিয়ার সাথে ওদের খেলা আমাদের থেকে অনেক উপরের লেভেলে ওদের কাছে আমরা কিছুই না মানে আমাদের ব্যাডমিন্টন বাংলাদেশে মানে অনেক নিচু লেভেলে আমরা আছি কদিন আগেই মালয়েশিয়ায় প্রায় দুই সপ্তাহের একটি প্রশিক্ষণ ক্যাম্প শেষে দেশে ফিরেছেন মিনহাজ অংশ নিয়েছিলেন সেখানকার একটি টুর্নামেন্টেও ব্যর্থতার সেই গল্পে অনেকটা দুঃখ নিয়ে বলছিলেন জাতীয় দলের এই শাটলার মিনহাজ ছাড়াও মালয়েশিয়া অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন দেশের অন্যতম সেরা শাটলার সালমানো তিনিও ফলাফলকে নিতে পারেননি নিজের পক্ষে সিঙ্গেলস এবং ডাবলস দুই ইভেন্টেই বাদ পড়েছেন প্রথম পর্বে আমরা ওইখানে যখন গেছি ওনারা আমাদের বলছে যে আমরা ফিজিক্যালি অনেক আনফিট যে কারণে ওইখানে যে আমরা ফিজিক্যালি লোডটা নিতে পারি না এক বছরের জন্য একটা ট্রেনিং করানোর ব্যবস্থা করা হয় সকাল বিকাল যে এক থেকে যারা র্যাঙ্কিংয়ে দশের ভিতরে আছে ন্যাশনাল টিমে যদি এরকম একটা ব্যবস্থা করে দেয় তাহলে আমি মনে করি অনেক ভালো হবে কিন্তু এই জিনিসটা আমাদের এখানে নাই কেউ করে না শুধু এশিয়ান আসর নয় দক্ষিণ এশিয়ার গণ্ডিতেও বাংলাদেশের ফলাফল বেশ নাজুক যে পরিস্থিতি পরিবর্তনে ফেডারেশনকে হওয়ার আহ্বান জানিয়েছেন যদি যদি থেকে এক এক বছরের জন্য একটা কোচ আনা হয় তাহলে আমাদের বাংলাদেশে বছর ট্রেনিং করা তাহলে একটা ইন্টারন্যাশনাল করার একটা সম্ভাবনা আছে কিন্তু যদি ট্রেনিং না করানো হয় তাহলে কোনোভাবেই সম্ভব না বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়ার লিচং একাডেমিতে হওয়া এই প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নিয়েছিলেন সুইডেন জর্ডান ও মালদ্বীপ থেকে আসা আরও বিশ জন শাটলার এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা